নমস্কার বন্ধুরা, রান্না রংবাড়ি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, মিষ্টি রেসিপি। এটা হবে জিলিপি। আর জিলিপি বানাবো, দেখুন কিরকম বানাবো। এখানে আমি এক বাটির মতো ময়দা নিয়েছি, ইনো নিয়েছি, ঘি নিয়েছি। এখানে একটা ইনো নিয়েছি কিন্তু এতটা দেব না, এক চামচ মতো দেব। এখানে ঘি ময়ান দেব। এখানে একটা পাত্র নিয়েছি, প্রথমে এক বাটি ময়দাটা দিয়ে দিলাম, তারপরে আমি এতে এক চামচ মতো ঘি, এক টেবিল চামচ মতো ঘি আমি এখানে ময়ান দিলাম। ময়ানটা মাখিয়ে নিলাম প্রথমে। এখানে আমি খাবার সোডা দিইনি, আপনারা চাইলে খাবার সোডা হাফ চামচ মতো দিতে পারেন। এরপর আমি ইনোটা দিয়ে দিলাম, এর মধ্যে এক চামচ মতো ইনো দিয়েছি। এক প্যাকেটে যতটা থাকে আমি গোটাটা দিইনি। তারপরে আমি এটা আবার জল দিয়ে আস্তে আস্তে মেখে নেব। জলটা কিন্তু নর্মাল টেম্পারেচারের জল, ঠান্ডা নয়, গরমও নয়। সেই জলটা দিয়ে আমি একটা যে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু অনেকক্ষণ ধরে ফাঁটতে হবে হাতে করে। একটা পাতলা পাতলা ব্যাটার হবে, যে ব্যাটারটা মানে ওই পলিথিনের ভেতর থেকে এভাবে পড়বে সেরকমই নিতে হবে, সেরকমই ব্যাটারটা করে নিতে হবে। এবার আমি এটা কিছুক্ষণ এটা ভিজিয়ে রেখে দেবো, মানে এটা সেট করতে রেখে দেবো ঢাকা দিয়ে। আর এদিকে আমি একটা পাত্র নিয়েছি, এখানে এক কাপ জল আর এখানে 250 গ্রাম মতো চিনি নিয়েছি। এটা আমি এতে রস করতে দেবো, মানে শিরাটা করতে দেবো জিলিপির। এবার এটা ফুটবে, ফুটে এটা চিটচিটে, মানে চিটচিটে জিলিপির ইয়েটা করবো, রসটা করবো চিটচিটে পড়া। এটা খানিকক্ষণ ফুটাবো আমি। এই যে দিয়ে দিলাম, এদিকে এটা সেট হয়ে গেছে। এবার এতে আমি দেবো একটু ফুড কালার, কারণ জিলিপিটা তাহলে একটু লাল লাল বা হলদে হলদে হবে দেখতে। এটা দিয়ে আমি মিনিট 2-3 মতো ভালো করে ফেটিয়ে নেবো এইভাবে। এই যে এরকম লেয়ারটা হয়েছে, মানে থিকনেসটা। তারপর আমি একটা এরকমভাবে একটা পলিথিন নিয়েছি, পলিথিনটা আমি ধুয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে আমি ব্যাটারটা ঢেলে নিচ্ছি। ব্যাটারটি ঠিক কোন পানে একটা কোণের সাইডে আমি ঢেলে নিলাম এইভাবে। দিয়ে এইভাবে চেপে মুড়ে নেবো যাতে এইখানটা চাপ থাকে, আর এইখানটা কাঁচি দিয়ে একটুখানি কেটে নেবো। এদিকে আমি রসটা হয়ে গেছে, ওতে আমি একটুখানি ফুড কালার আর একটা লবঙ্গ, দারচিনি আর এলাচ দিয়েছি যাতে সেন্টটা ভালো লাগে। দিয়ে এটা একবার ফুটিয়ে নিলাম। এদিকে সাদা তেল দিয়েছি কড়াইয়ে, তেলটা হয়ে গেছে। এবার আমি এটা আঁচটা কিন্তু জড়িয়ে রেখেছি। এবার আমি জিলিপিগুলো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে দেবো। জিলিপিগুলো আপনারা যেমন পারবেন, যে শেপে পারবেন সেরকম করবেন। আমি এখানে 2 রকম শেপে করবো, এরকম একটা ফুল ফুল করবো আর একটা প্যাঁচালো করবো জিলিপি। এবার আমি আস্তে আস্তে এটা এক পিঠ হয়ে গেল, এবার উল্টে নেবো, এইভাবে ভেজে নেবো। একটুখানি আঁচটা কমিয়ে দিয়েছি একবার হওয়ার, মানে একটু ফুলে যাওয়ার পর। এবার আস্তে আস্তে ভেজে নেবো। তারপরে ওইদিকে রসটা কিন্তু গরম, খুব গরম নেই। এই গরম জিলিপিগুলো তুলি আমি কিন্তু সঙ্গে সঙ্গে ওতে ডুবিয়ে দেবো, নালে রস ঠুকবে না। রসটা খুব সুন্দর হয়েছে দেখুন। আমি এবার রসটা এবার ডুবিয়ে দেবো আর বাকি জিলিপিগুলো করে নেবো। এই জিলিপিটা আবার একটু অন্য স্টাইলে করছি, একটু ফুল 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 মতো করছি। এটাও এরকমও করতে পারেন, এটাও খুব সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি জিলিপিগুলো ভেজে নেবো। দিয়ে খানিকক্ষণ রসে ভিজিয়ে রাখার পর আমি তুলে নিয়ে আবার আসছি। এই যে আমি তুলে নিয়েছি রস থেকে, দেখুন খুব সুন্দর হয়েছে। ভালো লাগলে বানাবেন।